বনে বাঁশ কাটতে গিয়ে বান্দরবানে ভাল্লুকের হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুজন। গতরাতে বাগমারা এলাকায় নাছালং পাহাড়ের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে নাছালং পাড়ার ওয়ারি খালের আগা পাড়ার চার পাঁচ ব্যক্তি বাঁশ সংগ্রহ করতে গেলে একটি কালো ভাল্লুক তাদের উপর হামলা চালায়। এতে মংচিং ও মারমা নামে এক ব্যক্তি মারা যায়। অন্যরা এ সময় ভাল্লুকটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে ভাল্লুকটি গভীর খাদে পড়ে মারা যায়। সকালে পাড়ার লোকজন মৃত ভাল্লুক এবং উ মারমার লাশ উদ্ধার করে পাড়ায় নিয়ে আসে।